ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা মশলা। হাতের কাছে পাওয়া যায় এরকম সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই মজাদার রেসিপি চিকেন টিক্কা মশলা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় চিকেন টিক্কা মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, চিকেনটা ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই, দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুসার নুন, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে চিকেনটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ম্যারিনেশনের জন্য 30 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এবারে আমি একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে দুই সাইড 5 থেকে 7 মিনিট মতন ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবারে এক সাইডে তুলে রেখে দেব। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে হালকা একটু ভেজে নেব। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। পাঁচ থেকে 6 মিনিট রান্না করে নেব। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। দশ মিনিটের মতো এইভাবে দমে রান্না করে নিতে হবে।
10 মিনিট দমে রান্না করার পর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিকেন টিক্কা মশলা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।